জ্যোতিপ্রিয় মল্লিকের একটা মেয়ের অ্যাকাউন্টে 3 কোটি টাকা, এটা কি আমি চক্রান্ত করে রেখেছি না আপনি আমার কথায় চক্রান্ত করে রেখেছেন? সেটা আমার রোজগার কিভাবে করেছে? টিউশনে পড়িয়ে করেছে, আমার টিউশনে পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করে। আপনার জানা আছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের দ্বিতীয় কোনো ব্যক্তি এত অল্প বয়সের মধ্যে 3 কোটি টাকা রোজগার করেছে টিউশন পড়িয়ে? চুরি করবে তোমরা আর আমরা করবো চক্রান্ত। সুযোগ পেলেই রাজ্য সরকারকে এক হাত নিতে ছাড়ছে না বিজেপি। শাসক দলের একাধিক মন্ত্রী তো জেলে, তাতেই সুর চড়াচ্ছে বিজেপির নেতারা। তেমনি এই এক প্রসঙ্গে শাসক দলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের অ্যাকাউন্টে কোথা থেকে এলো 80 কোটি টাকা, প্রশ্ন তার। তিনি জানতে চান কিভাবে শুধু শিক্ষকতা করে 3 কোটি টাকা উপার্জন করা সম্ভব। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের অ্যাকাউন্টে 80 কোটি টাকা, সেটা কি আমরা চক্রান্ত করে রেখেছি? সম্ভবত টিউশনি পড়িয়ে 100 কোটি টাকা কি রোজগার করা যায়? চুরি করবে তোমরা আর চক্রান্ত করব আমরা, কি বলছেন তিনি শোনাব। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের অ্যাকাউন্টে 3 কোটি টাকা, এটা কি আমি চক্রান্ত করে রেখেছি না আপনি আমার কথায় চক্রান্ত করে রেখেছেন? সেটা আমার রোজগার কিভাবে করেছে? টিউশনে পড়িয়ে করেছে, আমার টিউশনে পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করে। আপনার জানা আছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের দ্বিতীয় কোনো ব্যক্তি এত অল্প বয়সের মধ্যে 3 কোটি টাকা রোজগার করেছে টিউশন পড়িয়ে? চুরি করবে তোমরা আর আমরা করবো চক্রান্ত। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজির অধ্যাপক হিসেবে কর্মরত প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। অগস্টেই তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে দায়িত্ব পেয়েছিলেন। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে জারি বিজ্ঞপ্তি এবং সেইখানেই কিন্তু এই কথা জানানো হয়। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজির অধ্যাপক হিসেবে কাজ করেছেন প্রিয়দর্শিনী দেবী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদটি ফাঁকাই পড়েছিল দীর্ঘদিন। আগামী 3 বছরের জন্য অগস্টে দায়িত্ব দেওয়া হয় প্রিয়দর্শিনীকে। তারপরেই সামনে আসে রেশন দুর্নীতি। বাবার জেলে যাওয়ার পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে মেয়েরও। তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা 3 কোটি টাকার বিষয়টাও সামনে এসেছে। হুগলিতে একটি কর্মসূচিতে গিয়ে কড়া ভাষায় রাজ্যে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার মেয়েকে কটাক্ষ করেছেন সুকান্তবাবু। কটাক্ষ করে তিনি বলেন যে কোনোদিন কেউ টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করেছেন? এটা কিন্তু শুধু জেলবন্দী বাংলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের ক্ষেত্রেই হতে পারে। বাংলার বুকে কালো দাগ লেগে আছে। তবে শুধু যে তার আক্রমণের ফলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং তার মেয়ে ছিলেন তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। সুকান্তবাবু বলেন যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যে কোনো দিন জেলে ঢুকতে পারে। ভারতবর্ষে কোন রাজ্যে একসঙ্গে এত মন্ত্রী জেলে আছেন? নজির শুধু বাংলাতেই। সুকান্তবাবু বলছেন যে পশ্চিমবঙ্গের গায়ে কালো ছাপ লেগেছে। কতজন মন্ত্রী জেলের ভিতরে থাকছেন দেখতে পাচ্ছেন না? কোনো রাজ্যের এত মন্ত্রী কি জেলে আছেন? মুখ্যমন্ত্রীও যাব যাব করছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের অ্যাকাউন্টে 80 কোটি টাকা, সেটা কি আমরা চক্রান্ত করে রেখেছি? সম্ভবত টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করা কি যায়? চুরি করবে তোমরা আর চক্রান্ত করব আমরা, কি বলছেন তিনি শোনাব। পশ্চিমবঙ্গের গায়ে যে কালো ছাপ লেগেছে সেই ছাপ মাত্র কি ছাপ, মানে কিভাবে বলছেন? পশ্চিমবঙ্গের কতজন মন্ত্রী জেলের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন? আমরা তো এগিয়ে বাংলা, ভারতবর্ষের কোন রাজ্যে এত মন্ত্রী জেলের ভেতরে আছে আপনাদের জানা আছে? বলুন, এখন মুখ্যমন্ত্রীও যাবো যাবো করছে কবে ঢুকে যাবে ভেতরে তার ঠিক নেই। আপনার জানা আছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের দ্বিতীয় কোনো ব্যক্তি এত অল্প বয়সের মধ্যে 3 কোটি টাকা রোজগার করেছে টিউশন পড়িয়ে? চুরি করবে তোমরা আর আমরা করবো চক্রান্ত।
সুকান্ত আরো বলেন আগামী লোকসভায় বিজেপি আগের বারের তুলনায় বেশি আসনে জয়লাভ করবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।